ইনি হলেন দীপক, একজন কৃষক যে এই দেশের সব কৃষকের মতো নিজের স্বপ্নগুলো বাস্তব হওয়া দেখতে চায়। এখন খেতে হাল দেওয়া সময় কাছেই এসে গেছে আর সে আজ কাজ শেষ করবে বলে পণ করেছে। আমি গত বছর থেকেই ওর খেতে আছি। নায়ের লোকজন, নায়ের ট্র্যাক্টর আমার কাছে পৌঁছতে পেরেছে। সিন্ধুকের মধ্যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। যেভাবেই হোক বেরোতেই হবে, ভেবে দেখি কি করা যায়। ওহো, এবার কি হলো, আবার ভেসে গেছি? এভাবে কবে খেতে হাল দেয়া যাবে কে জানে। দেখা যাক এখন কি হয়। মনে হচ্ছে যেন আমার ধরনই সত্যি সোনা ফলাচ্ছে। ভগবান আমার কপাল খুলে দিয়েছে। এই রে, খুঁড়েছি পাহাড়, বেরিয়েছে ইঁদুর। কবে থেকে অপেক্ষা করছিলাম আমি বাইরে আসবো বলে। ভূত? আরে আরে, আমি ভূত নই, আমি জিনু, আলাদিনের জিনির নাতির বউয়ের ভাইয়ের শালার জামাই। খুব বড় বংশ মনে হচ্ছে তোমার। অবশ্যই হ্যাঁ, এটাও তোমাকে বলি যে তুমি ছাড়া আর কেউ আমাকে দেখতে পাবে না। চেঞ্চালে লোকে তোমাকেই পাগল ভাববে। আরে আমি কোথায় ফেসে গেছি, আমাকে মুক্তি দাও, তুমি এখান থেকে যাও। সত্যি চলে যাব? আমি ভাবছিলাম যে তোমার কিছু ইচ্ছে পূরণ করে দিই। তা ঠিক আছে, তুমি যেমন বলবে। তাতে তুমি আমার জন্য কি করতে পারো? এসে গেছে না উটের পাহাড়ের নিচে? জিনু কৃষকের জন্য সব কিছু করতে পারে, এটাই তো আমার বংশের বিশেষত্ব। আমরা কৃষকের বন্ধু। যাই হোক, তোমাকে বলি, লোকে আমাকে ঘষে ঘষে আমার ইচ্ছা পূরণের শক্তিগুলোকে অর্ধেক করে দিয়েছে, তাই ভেবেচিন্তে চেয়েও। কতগুলো ইচ্ছে পূরণ করবে? আরে ভাই, তুমি তো দরদাম করতে শুরু করেছো। তিনটের থেকে বেশি হবে না হয়তো। আমাকে বড় লোক করে দাও, ১০০ টাকা। এটা কেমন রসিকতা? পেলে ধন্যবাদ দিও, অনেকে তো টাকা কাটাও গিয়েছিল। তোমার পরের ইচ্ছেটা কি? আমার একটা বড় বাড়ি চাই, প্রাসাদ, সামনে জলের ফোয়ারা। হ্যাঁ বলো সুরজের মা। কি সত্যি? এখনই বাড়ি আসছি, জলের ফোয়ারা চেয়েছিলাম। তুমি তো বর্ষা করে দিয়েছ, জলের ট্যাঙ্ক ফেটে গেছে, আমি বাড়ি চললাম। আরে আমি তোমার বাড়িকে টেনে বড় করছিলাম, তখন হয়তো ট্যাঙ্ক ফেটেছে। সারানোর সরঞ্জাম আছে না সেটাও চাইবে। তুমি ফিরে যাও তোমার প্রদীপের মধ্যে আর আমাকে মুক্তি দাও, সকাল থেকে আমার কাজকর্ম বরবাদ করছো। আরে তোমার তৃতীয় ইচ্ছেটাও তো চেয়ে যাও। ব্যাস আমার ক্ষেতটায় হাল দিয়ে দাও, আমি বাড়ি থেকে ঘুরে আসছি। খেতে হাল দেব, কিন্তু কিভাবে? বলাটা সহজ, কিন্তু আপনারা কি বলেন, করে দেব ওর কাজ?